বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ টিম ইন্ডিয়ার। তার আগে সোমবার একটু বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলিরা, কিন্তু ছুটি নেই কোচ রাহুল দ্রাবিড়ের। তিনি পুনেতে পৌঁছেই ভেন্যু পরিদর্শন করে ফেলেন, কিউরেটর ও গ্রাউন্ড স্টাফদের সঙ্গে পিচ নিয়ে আলোচনা করেন। পুনেতে এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ, তাই এই পিচের চরিত্র কি তা জানাই উদ্দেশ্য ছিল দ্রাবিড়ের। পুনের এই মাঠে রানের বন্যা ওঠে। আটবার ব্যাটিং টিম এই মাঠে 300 বেশি রান তুলেছে। শেষবার এই মাঠে আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। রবিবার পুনেতে পৌঁছানোর পরই ভারতীয় দলের জন্য বিরাট সংবর্ধনার আয়োজন করা হয়। এরপরে বিসিসিআই জানিয়ে দেয় সোমবার কোনো অনুশীলন করবে না টিম ইন্ডিয়া।